নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেন উইথ হোমমেড ফুডের পক্ষ থেকে স্বাগত। এখন শীতকাল চলছে, চারিদিকে জমি ফাঁকা হয়ে গেছে, ধান কাটাও হয়ে গেছে। তো কিছু কিছু জায়গায় মানে ধান রয়েছে, বেশিরভাগ জায়গায় কাটা হয়ে গেছে। আর আমি আজকে মাছ ধরবো নদীর কাছাকাছি একটা পুকুরে। তাহলে চলুন আমার সঙ্গে মাছ ধরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো আমি মাছ ধরার জন্য জাল নিয়েছি আর একটা মাছ রাখার জন্য ব্যাগ নিয়েছি। তাহলে চলুন বন্ধুরা আমার সঙ্গে। দেখুন বন্ধুরা, নদীর চরে চলে এসেছি। নদীর কাছাকাছি জায়গায় কত ঝাউ বাগান, চারিদিকে ফাঁকা, গরু চড়ছে। এগুলোতে গরু প্রচুর চলে, চড়ে বিকেলে করে। তো চলে এসেছি আমরা, দেখতেই পাচ্ছেন আপনারা, ওই একটা লঞ্চ বাঁধা আছে। চারিদিকে এখানে শুধু জঙ্গল আর জঙ্গল, খুবই সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা। খুবই ভালো লাগে, এখানে এসে বসলে দুদণ্ড মন শান্তি হয়। এই পুকুরটাতেই আজ আমি মাছ ধরব। দেখুন এই পুকুরটাতে প্রচুর পরিমাণে পুঁটি মাছ হয়েছে। তো চলুন বন্ধুরা তাহলে মাছ ধরি। নামছি আস্তে আস্তে করে, কারণ ভীষণ কাদা। দেখুন বন্ধুরা, নদীর কাছে সেই পুকুরের পাড়ে চলে এসেছি। দেখবো এখানে ধরে কি মাছ পাওয়া যায়। দেখুন বন্ধুরা, এই পুঁটি মাছ পড়েছে, অনেকগুলোই পড়েছে। দেখুন বন্ধুরা, অনেকগুলোই পুঁটি মাছ পেয়েছি, বড় বড় বেশ। এবার উঠে পড়বো, আর পাচ্ছি না। মাছ ধরা হয়ে গেছে, এবার বাড়ির পথের দিকে রওনা দিচ্ছি। চারিদিকে এইদিকে শুধু গাছপালা, বিভিন্ন ধরনের গাছ, খেজুর গাছ, বাবলা গাছ। ওইদিকে আরো একটু দূরে আছে ফণীমনসা গাছ। মাছগুলো এবার কেটে নেব। দেখুন বন্ধুরা, যখন ধরছিলাম একদম মাছগুলো ছটকাচ্ছিল, অনেকক্ষণ যেহেতু হয়ে গেছে তাই মাছগুলো নিচিয়ে পড়ছে। আমি মাছগুলো কেটে নিচ্ছি। এই মাছে যেহেতু ছোট ছোট আঁশ আছে তাই নখ দিয়ে এইভাবে তুলে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত চিংড়ি মাছ ছোট ছোট এসেছে পুঁটি মাছের সঙ্গে। দেখুন বন্ধুরা, দিদি আর আমি দুজনে মিলে মাছ কেটে নিচ্ছি। মাছগুলো কাটা প্রায় শেষের পথে।
পুঁটি মাছে অনেক ছোট ছোট আঁশ থাকে, তাই এইভাবে জলের মধ্যে একটু ঘষে নেব মাছগুলোকে হালকা করে, আঁশগুলো পরিষ্কার হয়ে যাবে। পুঁটি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। পুঁটি মাছের ঝাল বানানোর জন্য যা যা উপকরণ লাগছে তাহলে চলুন দেখিয়ে দিই। লাগছে বড়ি, মানের বড়ি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সরিষার তেল, লবণ। পুঁটি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে। উনুন ধরিয়ে নিয়েছি, উনুন ধরিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, কড়াইতে দিয়ে দিচ্ছি মাছ, এরপর মানের বড়িগুলো ভেজে নিচ্ছি। মানের বড়ি দিয়ে এই পুঁটি মাছের ঝাল খেতেও খুব ভালো লাগে। আপনারা চাইলে এইভাবে বড়ি দিয়ে বানানোর এই মাছটা খুবই ভালো লাগবে খেতে। সবজির থেকে এই বড়ি দিয়ে বানালে টেস্ট করে খুব ভালো। পুঁটি মাছের অনেক রকমই রান্না হয়, যেমন পুঁটি মাছের ঝাল হয়, পুঁটি মাছের টক হয়, পুঁটি মাছের তেতো করে অনেকে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি জল, দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এক্ষেত্রে ঝালের পরিমাপটা একটু বেশি দিতে হবে, ঝাল এই মাছের ক্ষেত্রে খুবই যায়। জল ফুটে উঠেছে, এরপর ভেজে রাখা মানের বড়িগুলো দিয়ে দিচ্ছি, কারণ বড়িগুলো সেদ্ধ হবে একটু। এরপর দিচ্ছি জিরের গুঁড়ো, জল অনেকটাই পরিমাপ কমে এসেছে। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ ঝাল হবে যেহেতু বেশি পরিমাপ জলটা রাখবো না।
ভাবে ফুলটি দিয়ে মিশিয়ে নেব মাছগুলোকে। মাছগুলো যেহেতু ছোট ছোট তাই বেশি ফোটাবো না, বেশি নোংরা হয়ে এসছে। নামিয়ে নেব এটা। দেখুন পুঁটি মাছের ঝাল রেসিপি রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। আপনারা এইভাবে গরম গরম ভাতে পরিবেশন করুন, খুবই ভালো লাগবে খেতে। আর যারা যারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন তারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। খেতে সত্যি বলছি বন্ধুরা খুবই খুবই ভালো লাগবে এই শীতের সময়। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।